সুপ্রিয় 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা শুভেচ্ছা জানাই, বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীরা, তোমাদের স্বাগতম। এবং এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা, এবং সবাইকে বলবো প্রথম ভিডিওটি প্রথম থেকে দেখে শেষ পর্যন্ত দেখে কিছুটা এখান থেকে জানার চেষ্টা করুন। তাহলে আসি আমাদের, এটা হচ্ছে নির্ধারিত ক্লাস এক এইচএসসি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, অর্থাৎ ভূগোল প্রথম পত্র, যেটা দ্বিতীয় সপ্তাহে দেওয়া লাগবে। এখানে এই এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে চিত্রসহ ভূমবন্দরের বিভিন্ন স্তরে বিভাজন, চিত্রসহ পর্বত ও পর্বতের প্রকারভেদ, প্রধান পাঁচটি পর্বতের বৈশিষ্ট্য, প্রধান পাঁচটি পর্বতের উদাহরণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আসো আমরা এই চারটি বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা নিই, এবং এখান থেকে এক্ষেত্রে তোমরা পুরোপুরি লিখলে লিখতে পারো, সমস্যা হয় চাইলে এখান থেকে কিছুটা বিষয় বাদ দিয়ে লিখতে পারো বা এর সাথে কিছু সংযোজন করে লিখতে পারো। তবে আমি এখানে চেষ্টা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এবং সুন্দর ও সঠিকভাবে উপস্থাপন করার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করে রাখবে তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের কাজ পাওয়ার জন্য, অর্থাৎ পড়ালেখার সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আসা শুরু করি। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও বিভিন্ন স্তর বিন্যাস সম্বন্ধে সঠিক তথ্য সংগ্রহ করা খুবই কঠিন ব্যাপার। খনিজ সম্পদ আহরণের জন্য এ পর্যন্ত সবচেয়ে গভীরতম কূপ মাত্র 10 কিলোমিটার ভূ অভ্যন্তরে প্রবেশ করেছে এবং ক্ষয়কার্যের ফলে মাত্র 20 থেকে 25 কিলোমিটার গভীরে শিলা উন্মুক্ত হয়েছে। ভূবিজ্ঞানীরা ভূ অভ্যন্তর সম্পর্কে জানার জন্য 3 ধরনের তথ্যের উপর নির্ভর করে। প্রথমত, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ক্ষেত্রে প্রাপ্ত ভূ অভ্যন্তরের শিলার নমুনা। দ্বিতীয়ত, ভূকম্পন তরঙ্গের বৈশিষ্ট্য, যা এক ধরনের শিলা স্তর থেকে আরেক ধরনের শিলায় প্রবেশের সময় বেগ ও দিক পরিবর্তন করে থাকে। ভূকম্পন তরঙ্গের এই বেগ ও দিক পরিবর্তন পরিমাপের মাধ্যমে ভূ অভ্যন্তরের শিলা স্তর সময়ের একটি চিত্র পাওয়া যায়। তৃতীয়ত, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের বৈশিষ্ট্য ও এর ঘনত্ব সম্পর্কে ধারণাও ভূ অভ্যন্তরের গঠন জানার ক্ষেত্রে সহায়ক হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটাই বারবার রিকোয়েস্ট করি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখবে, কারণ কোথায় কি সংযোজন করতে হবে সেই বিষয়টা আমি বারবার বলে দিচ্ছি ভিডিওর মধ্যে, তোমরা খেয়াল করো। এ সমস্ত তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীরা ভূ অভ্যন্তরকে 3টি প্রধান খণ্ড বিভক্ত করেছেন, যথা অশ্বমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। নিচে চিত্রে তা দেখানো হয়। দেখো এই যে কালো অংশটা, এরোক্রিয়ার লেখা, এই কালো অংশটা হচ্ছে আমাদের কি কেন্দ্রমণ্ডল। এরপরে এই যে একটু দাগ দাগ যেগুলো আছে এটা হচ্ছে আমাদের কি গুরুমণ্ডল। এর উপরের অংশটা হচ্ছে এই যে এটা হচ্ছে অশ্বমণ্ডল, আর বাহিরে যেটা একটা বায়ুমণ্ডল, মানে আমাদের এই যে বাহিরে যে বায়ুমণ্ডল সেটা বোঝানো হয়েছে। আর তোমরা চিত্র আঁকবাজভাবে আঁকছি ভেবে দিবা, কিন্তু এটাকে কি তোমরা এই মাঝারি এটাকে কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডল বিষয়টা বলবা, তাহলে এই চিত্রটা অবশ্যই দিবা যেহেতু তোমাদের চিত্র দিতে বলা হয়েছে। আসা অশ্বমণ্ডল সম্পর্কে জানি। অশ্বমণ্ডল পৃথিবীর অভ্যন্তর 3টি স্তরে বিভক্ত। স্তর 3টির মধ্যে সবচেয়ে উপরের স্তর, যেটি গুরুমণ্ডলের উপরে অবস্থিত, সেটিকে অশ্বমণ্ডল বলে। এটাই পৃথিবীর কঠিন বহিরাবরণ। এটি নানা প্রকার শিলা ও খনিজ উপাদান দ্বারা গঠিত। এর গভীরতা 30 কিলোমিটার থেকে প্রায় 64 কিলোমিটার পর্যন্ত। অশ্বমণ্ডল যে সকল উপাদানে গঠিত, তার মধ্যে সিলিকন, অ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন প্রভৃতির নাম উল্লেখযোগ্য। তাছাড়াও নানা উপাদান বিভিন্ন হারে রয়েছে। গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের বহিভাগ থেকে অশ্বমণ্ডলের নিম্ন স্তর পর্যন্ত বিস্তৃত স্তরকে গুরুমণ্ডল বলে। এটি পৃথিবীর আয়তনের শতকরা 82% এবং ওজনের শতকরা 68% দখল করে আছে। গুরুমণ্ডল স্তরটি প্রায় 2,888 কিলোমিটার পুরো। এর ঊর্ধ্বাংশের শিলা কঠিন ও ভঙ্কুর, যা প্রায় 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভূত্বক ও গুরুমণ্ডলের বহিঃসীমা পর্যন্ত 100 কিলোমিটার। পুরো স্তরকে একত্রে শিলামণ্ডল বা অশ্বমণ্ডল বলে। সিলিকন ও ম্যাগনেশিয়ামের প্রভৃতি ভারী ধাতুগুলোর সংমিশ্রণে এই মণ্ডলটি গঠিত। ঘনত্ব অনুসারে ধাতুগুলোর সংবিন্যাস নিচ থেকে উপরের দিকে, খেয়াল করো নিচ থেকে উপরের দিকে ক্রমেই গুরু থেকে লঘু। এর উপরাংশে 1448 কিলোমিটার ব্যাসল্ট জাতীয় উপাদানে গঠিত, এই জন্য এই স্তরকে ব্যাসল্ট অঞ্চল বলা হয়। সিলিকন ও ম্যাগনেশিয়াম দ্বারা এই মণ্ডলটি গঠিত বলে একে সীমা বলে। দন্তস্বর সেতে সীমা মানে সিলিকন, আর ময় আকারে বুঝাইছে ম্যাগনেশিয়াম, অর্থাৎ এই দুইটা দ্বারা গঠিত। খেয়াল করবা কেন্দ্রমণ্ডল পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 6,434 কিলোমিটার। পৃথিবীর কেন্দ্রের চারিদিকে প্রায় 3,486 কিলোমিটার ব্যাসার্ধের এক গোলক অবস্থিত। এই গোলকটির নাম দেওয়া হয়েছে কেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্র ও বহিঃকেন্দ্রকে একত্রে কেন্দ্রমণ্ডল বলে। কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের নিম্নভাগ থেকে কেন্দ্রভাগ পর্যন্ত বিস্তৃত। এই স্তরের ঘনত্ব প্রায় 10.78 গ্রাম/সেন্টিমিটার, যা গুরুমণ্ডলের চেয়ে প্রায় দ্বিগুণ। কেন্দ্রের দিকে ঘনত্ব বাড়তে থাকে।
আচ্ছা, যত কেন্দ্রে যাবা পৃথিবীর তত কি ঘনত্ব বৃদ্ধি পেতে খেয়াল রাখবা। পৃথিবীর আয়তনের দিক থেকে এই স্তর 16.2% হলো, এটি মোট ওজনের শতকরা প্রায় 32.0% দখল করে আছে। কেন্দ্রমণ্ডল লৌহ, নিকেল, পারদ, সীসা প্রভৃতি কঠিন ও ভারী পদার্থ দ্বারা গঠিত। এই স্তরে নিকেল ও লৌহের পরিমাণ বেশি থাকা একে নাইফ বলে। দেখো, নিকেল এবং কি লৌহের পরিমাণ থাকলে বলা হয় কি নাইফ বলা হয়, একটু খেয়াল রাখা ব্যাপার। তাহলে এইটা, এই অংশকে আমাদের এটাকে বলা হয় সীমা, আর কেন্দ্রমণ্ডলকে বলা হয় নাইফ। তাহলে আমরা তিনটা অঞ্চল সম্পর্কে জানলাম এবং বিস্তারিত আলোচনা। তোমাদের এখানে বলা হয়েছে চিত্রসভা উত্থাপন করতে বলা হয়েছে, যেহেতু চিত্রর কথা বলা হয়েছে অতএব তোমাকে চিত্রটা দিতে হবে কোন কোন অঞ্চলে কতটুকু আছে। প্রথমে একটা চিত্র হয়েছে ওটা তো দিবাই, যে মণ্ডলগুলো আলাদা এবং এখন কোন কোন অংশে কী কী আছে তাই নিয়ে একটা বিস্তৃত চিত্র, এটা তোমাদের বইয়ের মধ্যে আছে। তোমরা এই চিত্রটা অবশ্যই দিবা এবং কোথায় কতটুকু আছে তা দিবা। মাঝে যে আর এম এডুকেশন লেখা আছে সেটা লেখা লাগবে না, আর বাকি সম্পূর্ণ অংশ তোমরা চিত্রকে অবশ্যই উপস্থাপন করবে। এটা একটা পৃষ্ঠা এই চিত্রটা আঁকবা, তাহলে তোমরা অবশ্যই সম্পূর্ণ মার্কস পাবা। এরপর আসো পর্বত ও পর্বতের প্রকারভেদ। ভূপৃষ্ঠের উপরে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিরূপ হচ্ছে পর্বত। সাধারণভাবে পর্বত বলতে ভূপৃষ্ঠ পৃথিবী পৃষ্ঠের সবচেয়ে উঁচু ভূমিগুলোকে বোঝায়। তবে সংজ্ঞা অনুযায়ী পার্শ্ববর্তী এলাকার তুলনায় আংশিক খাড়া ঢালবিষ্ট এবং কমপক্ষে 2000 ফুট উচ্চতা বিশিষ্ট ভূমিকে পর্বত বলে। এখানে উচ্চতা হবে, খেয়াল রাখবা। এর চেয়ে কম উচ্চতা সম্পন্ন উঁচু ভূমিকে পাহাড় বলে। খেয়াল করবা, কম উঁচু যারা সেটা হচ্ছে পাহাড়, আর বেশি উঁচু যারা সেটা হচ্ছে পর্বত, খেয়াল রাখবা। পৃথিবীর বিভিন্ন অংশে যেসব পর্বত রয়েছে সেগুলোর মধ্যে আকৃতি, উচ্চতা, আয়তন, ভূপ্রাকৃতিক গঠন, প্রাকৃতিক উৎপত্তির কারণ ও বিন্যাসের দিক দিয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। উৎপত্তি ও গঠন অনুসারে পর্বতকে 5 ভাগে ভাগ করা হয়। 1 নম্বরে ভঙ্গিল পর্বত, 2 আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, 3 চুক্তি বা স্তূপ পর্বত, আর লেখলিত পর্বত এবং 4 ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। তাহলে এই 5 ধরনের পর্বত আছে, এই 5 ধরনের পর্বতে তোমাদের চিত্র দিতে বলা হয়েছে, অর্থাৎ তোমরা এই চিত্র পর্ব অবশ্যই। ভঙ্গিল পর্বত অগভীর সমুদ্রের তলদেশে সঞ্চিত পাললিক শিলাস্তরে আনুভূমিক আলোড়ন বা সংকোচনের ফলে শিলাস্তর কুঞ্চিত হয়, ঢেউয়ের আকারে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। 5 ধরনের পর্বতের মধ্যে ভঙ্গিল পর্বতের উৎপত্তি সবচেয়ে জটিল। এ ধরনের পর্বতের বিস্তার অন্যান্য ধরনের পর্বতের চাইতেও বেশি। তবে এই যে খেয়াল করো, যে এই যে চারটা চিত্র কিন্তু তোমাদের বইয়ে আছে, তোমরা আঁকবা, অথবা এই যে চিত্রগুলো দিয়েছে এইভাবে তোমরা আঁকবা অবশ্যই। আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত ভূ অভ্যন্তরে দেখো ক্রিয়াকলাপের জন্য ম্যাগমা লাভা হিসেবে উদ্গৃহীত হয়ে জমে, ঠান্ডা হয়ে যে শিলায় স্তূপের সৃষ্টি করে তাই আগ্নেয় পর্বত। লাভার প্রকৃতির উপর আগ্নেয় পর্বতের বিস্তৃতি ও আকৃতি নির্ভর করে, অর্থাৎ গভীরে অর্থাৎ ভূঅভ্যন্তরে থেকে এই গলিত পদার্থ বেরিয়ে আসে। আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন দেশে এটা হচ্ছে লাভা, ম্যাগমা আকারে বেরিয়ে আসে, ম্যাগমা বাহিরে আসে, সেটা লাভা হয়ে যায় এবং সেই লাভাটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গিয়ে পর্বতের সৃষ্টি করে। কোনো শুকনো আগ্নেয় পর্বত খাড়া ঢালবিষ্ট এবং স্বল্প স্থান জুড়ে থাকে, আবার স্বল্প ঢাল কিন্তু বিস্তৃতি এলাকা জুড়ে এ পর্বত থাকে, অর্থাৎ ঢাল বেশি হইতে পারে বিস্তৃতি কম হইতে পারে, অথবা বিস্তৃতি কম হইতে পারে ঢাল বেশি, তো এরকম হতে পারে। কোনো কোনো পর্বতের ভূয়ালনের জন্য ভূত্বকের দুর্বল অংশ ফেটে যায়, ওই ফাটনের মধ্যে দিয়ে ভূগর্ভস্থ উত্তপ্ত লাভা, নানা প্রকার গ্যাস ও বাষ্প, ছাই, ধাতু ইত্যাদি প্রবল বেগে বেরিয়ে এসে এই উত্তপ্ত লাভা ফাটলের চারদিকে সঞ্চিত হয়। বারবার গলিত পদার্থ ফাটলের চারদিকে সঞ্চিত হতে হতে উঁচু পর্বতের সৃষ্টি হয়। একটু খেয়াল করবে, এই যে নিচের যে একটা প্যারা আমরা দিছি এই অংশটা তোমরা না লিখলেও চলবে, যদি ভালোভাবে লিখতে দিবা, উপরে এই পর্যন্ত লিখলেই হবে, এটুকু না লিখলেও চলবে। 3 নম্বর আছে চুক্তি স্তূপ পর্বত। দেখো, প্রবল ভূ ও আলোড়নের ফলে শিলাস্তরের সংকোচন ও প্রসারণ চাপের সৃষ্টি হয়, এর ফলে ভূত্বক অনেক সময় খাড়াভাবে ফেটে যায়। দেখো, এই যে এখানে দেখা যাচ্ছে খাড়াভাবে ফেটে যায়, লক্ষ্য করো, যে রেখা বরাবর ফাটল হয় তাকে চুক্তি রেখা বলে। দুটি ফাটলের মাঝের অংশ অনেক সময় উপরে উঠে গিয়ে বা নিচে নেমে গিয়ে নিচের দিকে বসে যায়, ফলে ভূমির উপর স্তূপের আকারে যে ভূমিরূপ তৈরি হয় তাকে চুক্তি বা স্তূপ পর্বত বলে। এই দেখো, এখানে এটা উপরের দিকে, এই যে নিচের দিকে নেমে গেছে, তাহলে নিচের দিকে ডাইভে দেওয়া আর উপরের দিকে উঠে দেয়, এটা কি এরকমভাবে হয়, এটার নাম আছে কি চুক্তি বা স্তূপ পর্বত। ঠিক আছে, লেখলিত পর্বত পৃথিবীর অভ্যন্তর উপরিভাগ তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হলেও এর অভ্যন্তরভাগ এখনও উত্তপ্ত। ভূগর্ভস্থ গলিত পদার্থ ভূ আন্দোলন বা অন্য কোনো কারণে ভূত্বকের দুর্বল বা ফাটল অংশ দিয়ে বের হয়ে আসতে চায়, অর্থাৎ এই ভূ অভ্যন্তরের যে গলিত অংশ সেটা এই দেখো এখানে কালো দেখাইছি, এখান থেকে এরকম উঠে আসে, কোনো অংশ থেকে উপরের দিকে উঠে আসে। কিন্তু
প্রায় ক্ষেত্রে ভূগর্ভে বা পৃথিবীর অভ্যন্তর মধ্যভাগ থেকে উপরে আসার পথে বা বাধা পেয়ে ভূপৃষ্ঠের নিচে সঞ্চিত হয়। দেখো নিচে বা পথে যে কোনো জায়গায় বাধা পেয়ে সঞ্চিত হয়, ঠিক আছে, একই জায়গায় সঞ্চিত। ধীরে ধীরে কোনো বিশেষ স্থানে ম্যাগমার পরিমাণ বেশি হলে তা ফুলে ওঠে। দীর্ঘদিন এই প্রক্রিয়া চলার ফলে তা কঠিন আকৃতি হয়ে গম্বুজ আকৃতি ধারণ করে। এর সৃষ্ট পর্বতকে ল্যাকোলিথ পর্বত বলে। এই দেখো গম্বুজের মতো সৃষ্টি করে, তাই না? এটা হচ্ছে কি ল্যাকোলিথ পর্বত। ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। ভূপৃষ্ঠের নরম শিলাসমূহ বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত অপসারিত হলে কঠিন ভূপৃষ্ঠের নরম শিলাসমূহ উঁচু হয়ে পর্বতের ন্যায় অবস্থান করে। একে উত্থিত ক্ষয়জাত পর্বত বলে বা ক্ষয়জাত পর্বত উত্থিত না দিয়ে ক্ষয়জাত পর্বত দিয়ে দেবে। উত্থিত ওটা কাটবা, তাহলে এই কারণে একটা প্রকারভেদ ক্ষয়জাত পর্বত এইভাবে চিত্র দেবা। এই এটাই আরও কিছু লাগাইতে পারো, তোমরা যোগ করতে পারো, অ্যাড করতে পারো তোমাদের বই থেকে। ওকে, এরপরে প্রধান পাঁচটি পর্বতের বৈশিষ্ট্য লিখবো। এখানে তোমাদের তিনটি বৈশিষ্ট্য লিখতে বলেছে, তোমরা তিনটি লিখবো। আমি এখানে পাঁচটি, চারটি, তিনটি এরকম দিয়েছি। তোমাদের যেহেতু তিনটি করে লিখতে বলছে, প্রত্যেকটা পর্বতের বৈশিষ্ট্য তোমরা তিনটি করে লিখবা। দেখো একটা বলছে, দুটি পরস্পরমুখী প্লেট সীমানায় সংকোচনজনিত চাপে পাললিক শিলাস্তরে ভাঁজ সৃষ্টি হয়ে ভঙ্গিল পর্বত গঠিত হয়ে থাকে। ভঙ্গিল পর্বতের শিলা কাঠামো ভাঁজ ও চুক্তিযুক্ত। তিন নম্বর হচ্ছে, সাধারণত ভঙ্গিল পর্বত পাললিক শিলা দ্বারা গঠিত, তবে উৎপত্তি বিভিন্ন পর্যায়ে আগ্নেয় রূপান্তরিত শিলাও দেখা যায়। চার, প্রধানত সমুদ্র গর্ভ থেকে সৃষ্টি হয়েছিল বলে ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায়। ভঙ্গিল পর্বতের উপরের দিকের ভাঁজকে ঊর্ধ্বভঙ্গ ও নিচের দিকের ভাঁজকে অধভঙ্গ বলে। এভাবে তোমরা যে কোনো তিনটে এখান থেকে বৈশিষ্ট্য দিতে পারো। লেখো আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের বৈশিষ্ট্য। এক নম্বর অগ্নুৎপাত। এটা হবে অগ্নুৎপাত। দেখো ফন্ট চেঞ্জ হয়ে যায় অনেক সময়, লেখবা তোমরা কম্পিউটারে যদি লেখালেখি করো দেখবা ফন্ট অনেক সময় চেঞ্জ হয়ে যায়, তখন এটা হয়। দেখো অগ্নুৎপাতের সময় ভূঅভ্যন্তরের হাতে বেরিয়ে আসা গলিত লাভা জমাট বেঁধে আগ্নেয় পর্বতের সৃষ্টি করে। দুই নম্বর, আগ্নেয় পর্বতের শীর্ষ দেশে এক বা একাধিক জ্বালামুখ নামে গহ্বর থাকে, যা একটি নলের মতো পথের মাধ্যমে ভূগর্ভে ম্যাগমা গহ্বরের সাথে যুক্ত থাকে। প্রধানত প্রশান্ত মহাসাগরের উপকূলভাগ এবং সমুদ্রের শৈলশিলার উপর ভূত্বকের দুর্বল স্থানগুলোতে আগ্নেয় পর্বতের আধিক্য দেখা যায়। আগ্নেয় পর্বতগুলো অনেক সময় গভীর সমুদ্রতলে সঞ্চিত হয়ে দ্বীপের মতো সমুদ্রের উপরে উঠে আসে। চুক্তি স্তূপ পর্বতের বৈশিষ্ট্য নিম্নরূপ। প্রবল ভূয়ালনের ফলে শিলাস্তর সংকোচন ও প্রসারণে চাপের সৃষ্টি হয়, ফলে স্তূপ পর্বতের সৃষ্টি হয়। এই পর্বতের উচ্চতা খুব বেশি না হলেও এর ঢাল বেশ খাড়া হয়। এই পর্বতে অনেক চুক্তি ও গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়। ল্যাকোলিথ পর্বতের বৈশিষ্ট্য নিম্নরূপ। পৃথিবীর অভ্যন্তরে গলিত শিলা ও ম্যাগমা ভূপৃষ্ঠের ঊর্ধ্বচাপের সৃষ্টি এবং ম্যাগমা বেরিয়ে আসতে না পারলে ভূ অভ্যন্তরে জমা হয়ে ল্যাকোলিথ পর্বত সৃষ্টি হয়। ল্যাকোলিথ পর্বত গম্বুজাকৃতি হয়, কিন্তু এর কোনো শৃঙ্গ থাকে না। এ পর্বতের উচ্চতা কম এবং ঢাল সামান্য খাড়া থাকে। ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বতের বৈশিষ্ট্য নির্ভর। ক্ষয়জাত পর্বতের ক্ষয়চিহ্ন থাকে। এ পর্বত যে কোনো শিলাস্তরে গঠিত হতে পারে। ক্ষয়জাত পর্বত যে কোনো আকৃতি হতে পারে, তবে সাধারণত গম্বুজাকৃতি হয়। তাহলে আশা করি তোমরা এই পাঁচটি পর্বতের বৈশিষ্ট্যগুলো তোমরা জেনে ফেলেছ। এখন এসে আমরা কি আমাদের যে শেষ টপিকটা ছিল সেটা হচ্ছে যে এই পাঁচটি পর্বতের কি বলছে উদাহরণ দিতে বলছে, তাই না? দুটি করে উদাহরণ দিতে বলছে। তোমরা পাঁচটি পর্বতের দেখো প্রধান পাঁচটি পর্বতের দুটি করে উদাহরণ দিতে হবে, এটা বলছে দুটি করে। কিন্তু আমি এখানে বেশি তিনটিছি চারটিছি, তোমাদের যার যেটা ইচ্ছা সেটা দিয়ে তোমরা এখান থেকে লিখতে পারো। কারণ তোমাদের যে কোনো দুইটা নিবাচনে একই রকম না হয়, ঠিক আছে? যেমন ভঙ্গল পর্বতের উদাহরণ এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিস, উত্তর আমেরিকার রকি এবং ইউরোপের আলপস। আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের উদাহরণ ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা, লিপারি দ্বীপের স্ট্রমলি, হাওয়াই দ্বীপের মাউনা আলোয়া। চুক্তি বা স্তূপ পর্বতের উদাহরণ জার্মানির ব্লার ফরেস্ট, ভারতের দক্ষিণাত্যের নীলগিরি, ফ্রান্সের ভোজ, পাঞ্জাবের লবণ পর্বত ইত্যাদি। আরও অনেক আছে, তোমরা দিতে পারো, খুঁজে পাবা, তোমাদের বই আছে। ল্যাকোলিথ পর্বতের উদাহরণ আমেরিকার, এটা হবে কি উদাহরণ হবে, দয়া করে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যেতে ফন্ট, প্রদেশের হেনরি পর্বত আর ডেকোটা পর্বতের ব্ল্যাক হিলস পর্বত। ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বতের উদাহরণ কলোরাডোর ফ্রন্ট রেঞ্জ, মধ্য স্পেনের সিয়েরা নেভারা, ভারতের ঘাট বিন্ধ, আরামবল্লী পর্বত ইত্যাদি এরকম আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হয় অবশ্যই একটা কমেন্ট করবা, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবা। ধন্যবাদ সবাইকে।